हेलो फ्रेंड्स, वेलकम टू सुमिस इजी किचन। आज बनाबो बनाना केक। आमी कड़ाईते बनाबो डिम छाड़ा, खेतेओ दारुण एकदम सॉफ्ट। चलुन देखेनी रेसिपिटा। केकेर जोन्नो लागबे दुटो सिंगापुरी कला, दुटो माझारी साइज कला। आमी एकटा मिक्सर ग्राइंडार जारे दिए दिलाम। आमी सिंगापुरी कला नियेछि, आपनारा जेकोनो कला दिएओ करते पारेन। दु कप चीनी दिए दिलाम, मिष्टि कम भालोबासले एकटु कम चीनी दिए देबेन। এরকম সাইজ একটা চায়ের কাপ আমি নিয়ে নিয়েছি। আমি এটা দিয়েই বাদবাকি উপকরণগুলো দেব। হাফ কাপ রিফাইন্ড অয়েল, আপনারা যে কোনো ব্র্যান্ডের রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন। এবার গ্রাইন্ড করে নিতে হবে। আমি গ্রাইন্ড করে নিয়েছি, এর মধ্যে হাফ কাপ দুধ মিশিয়ে দিলাম। দিয়ে আবার গ্রাইন্ড করে নেব। আমি গ্রাইন্ড করে নিয়েছি, দেখুন একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। মিক্সচারটা আমি একটা বড় বোলে ঢেলে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি নুন ঢেলে ভালো করে সমান করে দিচ্ছি। এই নুনটা কেক করতে আমি অনেকবার ব্যবহার করেছি, তার জন্য একটু লাল দেখাচ্ছে। কেক তৈরি করার পর নুন ঠান্ডা হলে একটা জারে রেখে দিন, ওই নুনটাই বারবার কেক করতে আপনারা ব্যবহার করতে পারবেন। গ্যাস সিম করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন 10 মিনিটের জন্য কড়াইটাকে প্রিহিট করতে দিলাম। কেক টিনটা রেডি করে নিচ্ছি। রিফাইন্ড অয়েল ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ না থাকলে হাত দিয়ে রিফাইন্ড অয়েল লাগিয়ে নিন। ভালো করে তেল ব্রাশ করে নেবেন, যাতে প্রত্যেকটা কোণায় ভালোভাবে তেল লেগে যায়। বাটার পেপার ইউজ করতে চাইলে কেটে ভেতরে বসিয়ে দিন। এর উপরে ময়দা দিয়ে দিলাম। এবার ময়দা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। তেল ব্রাশ করার পরে ময়দা দিয়ে অবশ্যই কোট করে নেবেন। কোট করা হয়ে গেছে, নিচে একটা থালা নিয়ে নিলাম, এর মধ্যে এক্সট্রা ময়দাগুলো আমি ফেলে দিলাম। কেক টিন একদম রেডি, এখন আমি এটা সাইডে রেখে দেবো। আগে থেকে করে রাখা কলার ব্যাটারের উপরে এরকম একটা আমি ছাকনি নিয়ে নিলাম। এরকম ছাকনি না থাকলে আটা ছাকা ছাকনি দিয়েও করতে পারেন। এর মধ্যে 1.5 কাপ আটা দিয়ে দিলাম। এই কাপেরই 1.5 কাপ আটা নিলাম। 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। এবার ভালো করে আমি সব ছেকে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমার রেসিপি প্রচুর শেয়ার করে দিন, আর থাম্বস আপে ক্লিক করতে একদম ভুলবেন না। ছেকে নেওয়া হয়ে গেছে, আমি দানাগুলো ফেলে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচগুলো দিয়ে দেবেন। এবার ভালো করে সব মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকম দানা এর মধ্যে না থাকে। মিক্স করতে করতেই দেখবেন মিক্সচারটা অনেকটাই হালকা হয়ে গেছে। এর মধ্যে আর 1/2 কাপ দুধ আমি মিশিয়ে দিলাম। 1/2 কাপ দুধ আমি আগে দিয়েছিলাম, আর এখন 1/2 কাপ দুধ দিলাম। মিক্স করার সময় মিক্সারটা যদি বেশি ঠিক মনে হয় তাহলে আরেকটু দুধ মিশিয়ে নেবেন। মিক্সচার রেডি, এখন এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে দিলাম টুটি ফুটি, এটা অপশনাল। কাজু বাদামও এর মধ্যে মেশাতে পারেন, আপনার পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে মিশিয়ে দিন। ড্রাই ফ্রুটস দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। ড্রাই ফ্রুট মেশানো হলে আর দেরি করবেন না, সঙ্গে সঙ্গে কেক টিনে ঢেলে দেবেন। আমি কেক টিনে পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটার আমি কেক টিনে ঢেলে নিলাম। আমি ট্যাপ করে নিলাম, এখন ওপরটা একদম স্মুথ হয়ে গেছে। কড়াই প্রিহিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন এর মধ্যে কেক টিনটা বসিয়ে দিলাম। আপনারা নুনের উপরে কোনো স্টিলের র‍্যাক বা স্টিলের ঢাকনা রেখেও তার উপরে কেক টিন রাখতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গ্যাস সিম থেকে একটু বাড়িয়ে দেবেন, আবার মিডিয়াম ফ্লেম থেকে একটু কম করে দেবেন। এখন কেক বেক করতে দেব, 35 মিনিট পর আমি চেক করে নেব। 35 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনা খুলে চেক করে নিচ্ছি। আপনাদের এর থেকে বেশি টাইমও লাগতে পারে। টুথপিক কেকের মধ্যে ঢুকিয়ে দিলাম, দেখুন একদম ক্লিন বেরিয়ে এসছে, তার মানে কেক হয়ে গেছে। টুথপিক না থাকলে নাইফ বা স্পুনের পেছনের অংশটা দিয়েও আপনারা চেক করে নিতে পারেন। একটা নাইফ নিয়ে কেকের টিনের ভেতরে সাইড দিয়ে ভালো করে ঘুরিয়ে নেবেন, এতে কেকটা বের করতে সুবিধা হবে। একটা প্লেট কেক টিনের উপরে রেখে কেক টিনটা প্লেটের উপরে আমি উল্টিয়ে দিচ্ছি। এবার ট্যাপ করে নিলাম, কেক টিনটা দেখুন সহজেই উঠে এলো। কেক সোজা করে নিচ্ছি। বানানা কেক একদম রেডি, কেকের গন্ধে একদম ভরে গেছে।
এবার আমি কেটে পরিবেশন করব। বানানা কেক খুবই হেলদি, আপনারাও বাড়িতে তৈরি করুন, কারণ খুবই কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় বানানা কেক। বন্ধুরা, কিভাবে সহজে সুজি কেক তৈরি করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। এবার একটা পিস আমি দেখিয়ে দিচ্ছি। কেক একদম রেডি, দেখুন কেক একদম সফট আর স্পঞ্জি। এবার আপনারা বাড়িতে বানান আর বলুন কেমন লাগলো এই রেসিপি।